প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলবে? না, যে সমস্ত ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাদের বলা হয় সমবাহু ত্রিভুজ। এবং আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজের তিনটে করে মধ্যমা হয়, সেই মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান হবে যখন ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজ আঁকব। মনে করি এটা হলো একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের নাম দিচ্ছি এ বি সি, যেখানে এ হচ্ছে এ ডি মধ্যমা, এ ই মধ্যমা এবং এ সি এফ, এ হলো আমার তিনটে মধ্যমা। আমাদের দেখাতে হবে যে এই তিনটে মধ্যমা দৈর্ঘ্য সমান। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি সমবাহু, অর্থাৎ এ বি ইকলস টু বি সি ইকলস টু সি এ, এ বি ইকলস টু বি সি ইকলস সি এ, তিনটে বাহু দৈর্ঘ্য সমান, যার মধ্যমা তিনটি কে কে? এ ডি বিই ও সিএফ। আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য যে মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এডি ইকলস টু বিই ইকলস টু সিএফ। প্রমাণ, দেখো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রে তাদের যে মধ্যমা, সবসময় কিন্তু তার উচ্চতা নাও হতে পারে, কিন্তু আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা সবসময় ভূমির ওপর লম্ব হয়। এটাও একটা আমাদের উপপাদ্য আছে বা তার প্রয়োগ দিয়ে এটা প্রমাণ করতে পারি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা কী হবে? না, ভূমির ওপর লম্ব, তাহলে সে কিন্তু উচ্চতা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই বিসি বাহুর সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইনটু বি সি ইনটু এডি। ঠিক একইভাবে এ সি বাহুর সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি এ সি, তখন উচ্চতা কত? না, বিই, সব কিন্তু বর্গ একক, ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ একক। এবং এ বি বাহুর সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু এ বি ইনটু সিএফ। তাহলে এই যে তিন একই ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল আমরা তিনভাবে পেয়েছি, তাহলে তিনটের মান সমান। অতএব আমরা লিখতে পারি যে হাফ ইনটু বি সি ইনটু এ ডি ইকলস টু হাফ এ সি ইনটু বিই ইকলস টু হাফ এ বি ইনটু
সিএফ। তাহলে এখানে দেখো হাফ 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 কাটছে, আর যেহেতু আমরা প্রথমেই দেখেছি যে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ, তাহলে বি সি এ সি এ বি কেটে গেল, তাহলে লিখতে পারি অতএব এ ডি ইকুয়ালস টু বি ই ইকুয়ালস টু সি এফ, অর্থাৎ অর্থাৎ মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, ছোট্ট প্রমাণ কিন্তু বেশ মজার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে মধ্যমা দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তোমরা একইভাবে প্রমাণ করতে পারবে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি মধ্যমা দৈর্ঘ্য হবে সমান, এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো মধ্যমা কিন্তু পরস্পর সমান হতে পারে না। ঠিক আছে, এই দুটো এক্সট্রা তোমরা বাড়িতে চেষ্টা করবে।